নমস্কার, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত রেশন কার্ড বিতরণের প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো। ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হলো মঙ্গলবার থেকে। মঙ্গলবার সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হলো। বিধানসভা নির্বাচন উপলক্ষে খণ্ডঘোষের কৈয়ার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হলো। এক নম্বর ব্লকে মঙ্গলবার থেকে শুরু হলো কৃষি মেলা। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মহিলা কলেজে। বিস্তারিত খবরে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত রেশন কার্ড বিতরণের প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো সংস্কৃতি লোকমঞ্চে। খাদ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা যোগদান করেন এদিনের এই আলোচনা সভায়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আয়ত্তাধীন রেশন কার্ড বিতরণের প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো মঙ্গলবার সংস্কৃতি লোকমঞ্চে। অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক ডক্টর সৌমিত্র মোহন, বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। কতগুলো কার্ড ইতিমধ্যে আমরা তৈরি করতে পেরেছি আর তাকে খুবই সুগমভাবে, খুবই সরলভাবে আমরা যত তাড়াতাড়ি হয় দ্রুতভাবে পাবলিকের হাতে পৌঁছে দেওয়া, যারা যারা বেনিফিশিয়ারি আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া। তো এখানে কিন্তু আপনারা অলরেডি জানেন, আপনারা যারা এখানে বিডিও সাহেবরা আছেন বা এসডি সাহেব আছেন, যারা পঞ্চায়েতের প্রতিনিধি আছেন, সবাই অনেক খেটেছেন এই কার্ড তৈরি করার জন্য। কিন্তু এই কার্ড তৈরি করার পরে যে নেক্সট স্টেপ হচ্ছে বা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে যে কার্ডগুলোকে ঠিক ঠিক সঠিক হাতে আমাদেরকে পৌঁছে দেওয়া। তো ইতিমধ্যে কয়েকটা হোমওয়ার্ক, অনেকগুলো হোমওয়ার্ক আমরা করেছি ডিপার্টমেন্ট কাছ থেকে। আমরা ডেটা ডেটা বেস পেয়েছি, ওই ডেটা বেস যেটা আমরা তৈরি করেছি অলরেডি, আমরা কিন্তু ডেটা বেস আমাদের জিপি ওয়াইজ, ব্লক ওয়াইজ, তারপরে জিপি ওয়াইজ আমরা ভাগ করে আমরা কিন্তু সিডি তৈরি করে দিয়েছি। আলোচনা সভায় আরো কিভাবে রাজ্যবাসীকে পরিষেবা দেওয়া যায় তার রূপরেখা তুলে ধরা হয়। সভা আমি করেছি 11টা বীরভূম জেলা। জাতীয় খাদ্য সুরক্ষা ও রাজ্য খাদ্য সুরক্ষা আগামী 27 জানুয়ারি এই দিনটি আমরা আইডেন্টিফাই করেছি ঐতিহাসিক দিন। সেদিন বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন অলরেডি নবান্নে। তারপর ওই দিন থেকে আমাদের চালু হবে রেশন ব্যবস্থা। রেশন ব্যবস্থায় কী ব্যাপার, যে এনএফএসএ জাতীয় খাদ্য সুরক্ষা, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যেটা বাংলায় জাতীয় খাদ্য সুরক্ষা, সেটা 6 কোটি 1 লক্ষ মানুষ খাবার পান। আমরা সেন্সাস পপুলেশনে বাংলায় প্রায় 9 কোটি 23 লক্ষ মতো, 23 থেকে 30 লক্ষ লোক বসবাস করে। শহরের ধরুন বর্ধমান জেলার মানুষ মিউনিসিপ্যালিটিতে 50% মানুষকে আমি খাবার দিতে পারবো, 50% দিতে পারবো না। তাতে মুখ্যমন্ত্রী 21 জুলাই আমরা ধর্মতলা শহীদ মঞ্চে ঘোষণা করেছিলেন যে 1 আগস্ট থেকে 31 আগস্ট যে লোকগুলো লেফটে উঠে গেছে, বাদ হয়ে গেছে, যারা মনে করছে তারা খাবার পাওয়া উচিত ছিল, তারা খাবার পায়নি, আর যে লোকগুলো হয়তো বাড়িতে ছিল না কোনো কারণে, সে সময় সার্ভে হয়েছে, তারা কোনো কাজই হয়তো পারিবারিক কাজে বাইরে ছিল, অনেকে আমার অনেক সময় অনেক জায়গায় কাজ করতে যায় তারা ছিল না, বললাম সবুজ ফর্ম আর সাদা ফর্ম আমরা খাদ্য দপ্তর থেকে চালু করলাম, ব্যাপক আমরা অ্যাড করেছি, আপনাদের বিভিন্ন মিডিয়াতে সব অ্যাড করেছি। সে অ্যাড করার পর আমরা সবুজ ফর্ম সাদা ফর্ম থেকে কিছু ফর্ম কালেক্ট করলাম, সেইগুলোকে নিয়ে আমরা সিনাপসিস করে খাদ্য দপ্তর একটা তৈরি করলো যে 7 কোটি 70 লক্ষ মানুষকে এই প্যাকেজে আনা হলো টোটাল। তাদের কি হচ্ছে, 6 কোটি 1 লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা এলো, আর 1 কোটি 70 লক্ষ মানুষ তারা লেফট আউট হয়ে গেছিল, তারা ঢুকল সারা বাংলার ক্ষেত্রে বলো। এবং আমি আসি আমার বর্ধমান জেলার ক্ষেত্রে। বর্ধমান জেলায় আজকে যেটা আমাদের বেরোলো সেন্সাস পপুলেশন, সোশিও ইকোনমিক্স কাস্ট সেন্সাস থেকে যে পপুলেশন এসছে 77 লক্ষ 17 হাজার বর্ধমান জেলার পপুলেশন বলছে। আমরা বর্ধমান জেলায় ন্যাশনাল ফুড সিকিউরিটির অ্যাক্ট আওতাভুক্ত হলো ও জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা 1 যোজনা 2, তাতে 54.99 54,99,000 মানুষকে আমরা অন্তর্ভুক্ত করলাম খাবারের জন্য। তার মধ্যে আগে 23 লক্ষ মানুষ দূরে আগে চাল পেতেন বর্ধমান জেলায়, এবার থেকে বর্ধমান জেলায় চাল পাবেন 50 লক্ষ মানুষ দূরে আগে চাল পাবেন বর্ধমান জেলায়।
তা আগামী 27 তারিখ থেকে শুরু হবে। এবার ছোট্ট করে আপনাদের সিনাপসিসটা বলি, এনএফএসএ পাবে 45,10,000 মানুষ, আর কেএস ওই ওয়ান রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা নাম্বার ওয়ান, যারা 2 টাকা চাল 2 টাকা গম পাবে তার সংখ্যা 4,22,000। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা নাম্বার টু, যেটা 5,67,000 মানুষ, টোটাল হচ্ছে 54,99,000 মানুষ এই খাদ্য সুরক্ষা এলো। এরা বর্তমানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে জনসংখ্যার নিরিখে 71.25% মানুষ খাবার পাবে। সেই আটা স্যাম্পলিং করে বর্ধমান জেলাতেই কোয়ালিটি কন্ট্রোলের রুম হচ্ছে, দেখেছেন আপনারা আমাদের অফিসে কোয়ালিটি কন্ট্রোলার তৈরি হচ্ছে, এখান থেকে স্যাম্পলিং করে স্যাম্পেলে ছাড়ার পর আর প্রতিটি ফ্লাওয়ার মিলে একটা করে ইন্সপেক্টর পোস্টিং হবে, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর। ইন্সপেক্টর এমনি নয়, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, তিনি চেকিং করে মার্কিং করবে ডেট অফ ডেলিভারি ম্যানুফ্যাকচারিং ডেট অফ এক্সপায়ার, তাতে থাকতেই হবে, আর তার নাম্বারিং আরম্ভ হবে। এবার থেকে যে আটার আরম্ভ হবে তার মিল ওয়াইজ আটার নাম্বারিং আরম্ভ হবে, কোন মিল কোন আটা ছাড়বে। রাজ্যের উন্নয়নের পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে জয়ের ধ্বনি প্রকাশ পায় খাদ্যমন্ত্রীর গলায়। সংখ্যা ক্রস করতে পারবে না, দেখবে জোড়ায় আসবে না, যে রাজনীতি দলের কথা বললেন কংগ্রেস আর সিপিএম বললেন তো, নয় আসবে না, নয় মানে দুই সংখ্যায় যাবে না, নয় আটকে থাকতে হবে, বুঝতে পারলে। মনোজিৎ পোদ্দার ও গৌরব কুনারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হলো মঙ্গলবার থেকে, এদিন থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী 12 তারিখ পর্যন্ত। রাজ্যের পাশাপাশি শহর বর্ধমানেও শুরু হয়েছে ভোটার লিস্ট সংশোধনের কাজ। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী 12 তারিখ পর্যন্ত। যেসব মানুষের ভোটার লিস্টের নাম বা ঠিকানা ভুল আছে তারা এই ক্যাম্পে তাদের ভুল সংশোধন করে নেন। আগত মানুষদের সুবিধার্থে স্থানীয় নেতৃত্ব সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রতিটি সংশোধন কেন্দ্রেই মানুষদের উদ্গ্রীব ছিল নজর কাড়া। আজকে এখানে আমাদের 29 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টের কাজ হচ্ছে, যেটা আমাদের নির্বাচন কমিশনারের অধীনে হচ্ছে এই কাজটা, এটা হবে 5 থেকে 12 তারিখ অবধি হবে। আজকে সকাল থেকেই আমাদের এলাকার মানে যারা ভোটার আছে তারা অনেকেই এসেছেন, প্রায় 10-12 জন এসেছেন, তারা ফর্ম নিয়ে গেছেন এবং তারা কারেকশন করবে, মানে এই নির্দিষ্ট দিনের মধ্যে সেটা জমা দিতে হবে। কটা থেকে কটা পর্যন্ত চলছে এটা? 11টা থেকে 4টা অবধি হবে। কোন জায়গায় হচ্ছে আজকে এটা? বর্ধমান ওমেন্স কলেজে হচ্ছে। আর কোথায় কোথায় এই ক্যাম্প করা হচ্ছে? এটা আমাদের বর্ধমান দক্ষিণে যতগুলো কেন্দ্র আছে ভোটার, সেসব কেন্দ্রগুলো সব জায়গাতেই হচ্ছে এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে। গৌরব কুনারের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। মঙ্গলবার সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হলো বাউড়া পঞ্চানন উচ্চ বিদ্যালয়ে। এদিন প্রকল্পে 21 জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। সাইকেল পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন। সবুজ সাথী প্রকল্পের আওতায় সেই উপলক্ষে খণ্ডঘোষের বাউড়া পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল বিলি করা হলো মঙ্গলবার। প্রায় 21 জন ছাত্রছাত্রীর হাতে এদিন সাইকেল তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে আসা যাওয়ার যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেই উপলক্ষে এই রূপ কর্মসূচি গৃহীত হয়েছে। খুশি ছাত্রছাত্রীরা। পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 200। এই এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে 1975 সালে। আজকে আমরা 23 জনকে ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণ করছি, 12 জন ছাত্রী এবং 11 জন ছাত্র। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দ বার্তা। বিধানসভা নির্বাচন উপলক্ষে খণ্ডঘোষের কৈয়র অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হলো। এই মিছিলের মধ্যে দিয়ে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, এই শ্রমিক তুমি এগিয়ে বলো, বন্দে মাতরম,
সামনেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই এক সপ্তাহব্যাপী তৃণমূলের প্রচার পর্ব চালাচ্ছে। সেই প্রচারের উদ্দেশ্যেই খণ্ডঘোষের কোয়ার অঞ্চলের আরিন গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সংগঠিত হলো মঙ্গলবার। মিছিলে পা মেলান বহু নেতা ও কর্মী সমর্থক। মিছিলের মধ্য দিয়ে এদিন তৃণমূলের উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। আজকে খণ্ডঘোষ থানার কোয়ার অঞ্চলের আরিন গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে মিছিল আমাদের মা মাটি মানুষের সরকারের যে প্রচার এক সপ্তাহব্যাপী, সেই প্রচারের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের আজকে সাত দিন ধরে যে মিটিং চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আরিন গ্রামে মিছিল। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে মামাটি মানুষের উন্নয়নের সরকারের আহ্বানে আজকে সুন্দরভাবে একটা মিছিল সংগঠিত হচ্ছে। আমরা আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এই গ্রামের মানুষকে সংঘবদ্ধ হওয়ার জন্য এবং মামাটি মানুষের সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার স্বার্থে আজকের এই মিছিল। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা বিরতি, ফিরে এলাম বিরতির পর। এক নম্বর ব্লকে মঙ্গলবার থেকে শুরু হলো কৃষি মেলা। মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবুটুরু। বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গড়ে ওঠে এই মেলা। বর্ধমান এক নম্বর ব্লক মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন হলো মঙ্গলবার। এক নম্বর ব্লকে অনুষ্ঠিত হয় এই মেলা। তিন দিন ধরে চলবে এই মেলা। বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গড়ে ওঠে এই মেলা। মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবুটুরু। আজকে আমাদের বর্তমান এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক নম্বর ব্লকে আমাদের কৃষি, মাটি, উদ্যান পালন মেলা আজকে উদ্বোধন হল। আজকাল পরশু তিন দিন অনুষ্ঠিত হবে এই মেলা। গোটা জেলায় আমাদের এই মেলা শুরু হয়েছে একদম ডিসেম্বর মাস থেকে। এই কৃষকদের জন্য যে মেলা, কৃষির স্বার্থে যে মেলা, এটা বাংলার মানুষ আজ থেকে পাঁচ বছর আগে ভাবতে পারছো না যে কৃষিকে নিয়ে আলোচনা সভা বা মেলা করা যেতে পারে। দেখুন, অন্তত এই কৃষি ক্ষেত্রটা এগিয়ে যাবে, মানুষ কৃষিটা নিয়ে উৎসাহ পাচ্ছে। এই যে বিষয়, এই বিষয়টাকে তুলে ধরার জন্য, কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য এই মেলা। মূলত কৃষকদের উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিডিও দেবদুলাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক সহ সভাপতি দেবনারায়ণ গ্রহ, পঞ্চায়েত সদস্য ফাল্গুনী তা গুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা যোগদান করেন এদিনের অনুষ্ঠানে। কৃষকদের মেয়েদের জন্য তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মহিলা কলেজে। চিরায়তা ও রেডক্রসের উদ্যোগে শিবিরটি গড়ে ওঠে। বর্ধমান মহিলা কলেজে মঙ্গলবার বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। বর্ধমান চিরায়তা ও রেডক্রসের উদ্যোগে শিবিরটির আয়োজন করা হয়। প্রায় 200 জন ছাত্রী শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। আজকে এখানে হেলথ চেক আপ হচ্ছে এমএস উইমেন্স কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এনএসএসের সঙ্গে একসঙ্গে যৌথভাবে আমরা হেলথ চেক আপ করি এবং রেডক্রস থেকে সহযোগিতা করা হয়। রেডক্রস থেকে ডাক্তারবাবু আসেন এবং সমস্ত স্টাফ আসে। এখানে ব্লাড সুগার করা হয়, ব্লাড গ্রুপ করা হয়, তারপরে হেলথ চেক আপটা একদম ফ্রি এরকম করা প্রতি বছরই আমরা করি। এবছরে এবারে 5ই জানুয়ারি করছি।
হেলথ চেকআপ না না যে কোনো মেয়ে আসতে পারে না, এখানে নোটিশ দেওয়া হয় প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল নোটিশ দেন, নোটিশ দিয়ে তারপরে সব মেয়েরা জমায়েত হয়। সেইভাবে আমরা সিস্টেমেটিক্যালি পরপর নাম লিখে হাইট ওয়েট ইত্যাদি নিয়ে ডাক্তারও দেখছেন, দেখার পরে আবার ব্লাড গ্রুপ করতে যায়, ব্লাড গ্রুপ ব্লাড সুগার ইত্যাদি হয়ে গেলে তারপরে ওদের ছুটি। এটা আজকে একদিনই হবে, একদিনই যত ক্যান্ডিডেট আসবে আমরা সবাইকে দেখে দেবো। পাশাপাশি এই শিবিরে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয়। শিবিরের আয়োজন করায় খুশি সকল ছাত্রীরা। ফ্রিতে হেলথ চেকআপ ক্যাম্প করা হচ্ছে। কোন জায়গায় হচ্ছে এটা? এটা মিমিসি উইমেন্স কলেজে হচ্ছে। ব্লাড টেস্ট হচ্ছে, সুগার টেস্ট হচ্ছে, আর চিয়াতার উদ্যোগে হচ্ছে, আর এনএসএস ইউনিভার্সিটি। কতজন ছাত্রী আছে এখানে? আছে 200 জনের মতো। তোমরা কি সুবিধা পাবে এখান থেকে? এখান থেকে সুবিধা পাবো বলতে আমাদের ফ্রিতে যেটা হচ্ছে যেহেতু জিনিসটা চেকআপগুলো কম পয়সায়। এটা কি ভালো লাগছে এইভাবে যে ফ্রি? ভালো, এরকম তো হওয়া খুবই ভালো আর ভালো লাগছে। এটা কি এই কলেজেই প্রথম না আগেও হয়েছে? না আগেও হয়েছে, প্রায়ই হয়। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকে এর হোয়াটসঅ্যাপ নিউজ। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পথচারীরা। বাবুরবাগ সিএমএস স্কুলের সন্নিকটে একটি ছোট হাতি গাড়ি অতিরিক্ত মাল বোঝাই করার ফলে গর্তের মধ্যে পড়ে যায়। অবশ্য কোনো হতাহত হয়নি, এর ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। হোয়াটসঅ্যাপ নিউজ সমরকোনার। সোমবার বর্ধমানের সকরাই অঞ্চলে একটি পত্রিকার উদ্বোধন হলো। উদ্বোধন করেন সিআইসি নবেন্দু দে। উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি এদিন চারজন ব্যক্তিকে সম্মানিত করা হয়। সমাজসেবী উৎপন্ন রায়কে রায়না রত্ন, সমাজসেবী মোল্লা গোলাম আক্তিয়াকে খণ্ডঘোষ রত্ন, সমাজসেবী স্বদেশ রায়কে সেহারাবাজার রত্ন এবং সেহারা পুলিশ আইসি সুকুমার সেনকে দক্ষিণ দামোদর রত্ন সম্মানে ভূষিত করা হয়। সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ এদিন সম্মানিত করা হয়। সুস্থ সংস্কৃতির ধারক ও বাহকেরা সকলকে আমার ব্যক্তি সত্তার তরফ থেকে এবং সেহারাবাজার রহমানি ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকুন। রহমানি ওয়েলফেয়ার ট্রাস্টের স্লোগান, মানুষের পাশে মানুষের সাথে। আসুন। মনোজিৎ পোদ্দার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত রেশন কার্ড বিতরণের প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো। ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হলো মঙ্গলবার থেকে। মঙ্গলবার সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হলো। বিধানসভা নির্বাচন উপলক্ষে খণ্ডঘোষের কৈয়ার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হলো। এক নম্বর ব্লকে মঙ্গলবার থেকে শুরু হলো কৃষি মেলা। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মহিলা কলেজে। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।